সো এই পাশ থেকে একটা জাহাজ চলে গেল। আর পার্থিব যেটা বললো যে সৈকত তুমি এত চাপ নিচ্ছ কেন, আমি বলি ভাই ছবিটা তোল নাহলে জাহাজটা চলে যাবে। বলছে দাদা এক্ষুনি 10 মিনিট অন্তর অন্তর জাহাজ। আর সত্যি বলতে না বলতে ওই দেখো আরও জাহাজ আসছে পরপর পরপর লাইন দিয়ে যাওয়া, তাই দীঘার ফিলিংস পাচ্ছি ভাই। সো প্রায় 5টা বাজতে যায় আর পার্থিব কোথায় নিয়ে এসছে? সো এখন যাচ্ছি নিউ বকখালি, এটা ঠিক কাকদ্বীপ থেকে 3 কিলোমিটার পরেই পড়ে। সো নিউ বকখালি নাম দেওয়া হয়েছে কারণ এটা একটা নতুন টুরিস্ট স্পট। সো অনেকদিন পরে ইচ্ছা হলো যে একটু বেরোই, একটা মোটর ব্লগ তো করতে পারছি না, ক্যামেরা খারাপ, যার জন্য পার্থিবকে ডাকলাম, আমার পাশে বাড়িতে থাকে মানে কাছাকাছি থাকে, কিছু ভিডিও ভিডিও শ্যুট করি। আর এই কাছাকাছি টুরিস্ট স্পট বলতে আমাদের কাছে লট নম্বর 8 যেটা দিয়ে তোমরা গঙ্গাসাগর যেতে পারবে। আর সেখানে হচ্ছে বকখালি, বকখালি একটা নতুন ভেরিয়েন্ট আসছে নিউ বকখালি। সো এটা একটা নতুন টুরিস্ট স্পট, কাকদ্বীপ থেকে পেরিয়ে প্রায় 2-3 কিলোমিটার এরকম হবে। নিউ বকখালি বলে একটা জায়গা আছে, নামখানা ব্রিজ তার আগেই পড়বে, মানে আমাদের কাকদ্বীপ থেকে গেলে কাছে, নামখানা অভ্যাস থেকে আসতে গেলে মিনিমাম 10 কিলোমিটার তো হবেই। তো চলো আর বেশি দেরি না করে বেরোই আর নিউ বকখালিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি, চলো। আজকে ইচ্ছেও আছে যে ডমিনারটা বের করবো, অনেকদিন ডমিনারটা বের করতে পারিনি, আর ক্যামেরাটা তো খারাপ, মোবাইলেই শ্যুট করবো আজকে পুরো ভিডিওটা। সো আমাকে একদম টাইমে আসতে বলে বাবু এখন ধীরে ধীরে আসছে, আর এখন আছি কাকদ্বীপে আমি। এই যে বাবু আসছে, সাহেব নড়ে নড়ে আসছে, আজকে সাহেব আমার রিলস বানিয়ে দেবে, এই হচ্ছে ব্যাপার। আর যাব কাকদ্বীপের কাছে নিউ বকখালি। আচ্ছা ব্লগ হচ্ছে, ভিডিওগ্রাফার তেরা দেরি করে আসলি কেন? দেরি করে আসলাম, আসতে ক্যামেরা গুছিয়ে টাইম লাগলো, ক্যামেরা গুছিয়ে টাইম লাগলো আসতে, ওই জন্য বলছি। আর এখন যাব কোথায় আমরা? নিউ যাব নিউ বকখালি। নিউ বকখালিটা পড়ছে তোমার কাকদ্বীপ থেকে কিছুটা পরে, 2-3 কিলোমিটার। আচ্ছা পার্থিব আছে আমার সাথে, কেউ ছবি তুলবো ভিডিও বানাবো এই জন্য, তাই তো? চলো তুই চালাবি, চলো হেলমেট পর, চ হচ্ছে বাইক চালাবে। আর আজকে আমি পিলিয়ন, তাই তো? এত ভারী বাইক বললে আর তোলা যায়। চল এখন হচ্ছে আশ্রম থেকে পেরিয়ে আসলাম, সামনেই পড়বে তোমার উকিলে বাজার। উকিলে বাজারের ঠিক আগেই পড়বে জায়গাটা, ওখান থেকে ডান দিক নিতে হবে। গোপ্রো খারাপ তাই হচ্ছে আমি পুরো রেকর্ডিং করতে পারছি না, ফোনেই চলছে ব্লগটা। আর এ এত জোরে চালিয়েছে ওকে যে কেন আমি বাইকটা দিয়েছি, আমার চোখ থেকে জল পড়ছে। আর এই যে সিচুয়েশান, যে ছবি টবি তুলছিল, আর বাইকের অবস্থা এই যে ডমিনার 400। সো এই হচ্ছে অবস্থা, এখন যাব আমরা এখান থেকে, কিছু ছবি টবি তুলবো এখানে, রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি ওই জন্য। এখন আজকে পুরো মেঘলা ওয়েদার, হালকা রোদ ছিল ওখানটায়, বাট এখন সূর্যদেবতা দেখা নেই। সো খুব সুন্দর একটা ওয়েদার। কলকাতা থেকে কাকদ্বীপ 88 কিলোমিটার, আর কাকদ্বীপ থেকে এটা 3-4 কিলোমিটারের মধ্যেই পড়বে। কাছাকাছি স্টেশন উকিলের বাজার ও কাকদ্বীপ রেল স্টেশন। সবচেয়ে কাছের রেল স্টেশন হচ্ছে উকিলের বাজার, যেখান থেকে টোটো পেয়ে যাবেন, সময় লাগবে 15 মিনিট। মনে পড়ছে উকিলের বাজার, আর এই যে নিউ বকখালি লেখাই আছে, এই তো একদম লেখা পড়েছে নিউ বকখালি। সো এখান থেকে আমরা রাইটে যাব, আর সোজা চলে যাচ্ছে বকখালি, এই রাস্তা দিয়ে চলে যাব। সো এই মুহূর্তে পৌঁছে গেছি নদীর ধারে, আর এত সুন্দর একটা জায়গা ভাই, এই দেখো লোকেশন। সো আমরা আসলাম এই দিক থেকে, আমার না এখানে জল ফল উঠেছিল, জোয়ারের জল উঠেছিল কি? হ্যাঁ ডুবে যায় তো, ডুবে যায় না এগুলো, ভাসা জিনিসগুলো যেগুলো উপরে থাকে, ও ভেসে ভেসে এসে, আমি তাই বলি এগুলো ভেজা কেন। আর ওইখান থেকে আসলাম, এই যে রাস্তাটা জুম করে, এই যে রাস্তাটা, তার মাঝখানে এত ঘন জঙ্গলের মধ্যে, এটা একটা টুরিস্ট স্পট, পিকনিক টিকনিক হয় তো 25 ডিসেম্বর, 1 জানুয়ারি পিকনিক হয় এখানটা ভাই। আমি ছোটোবেলায় অনেক, যখন স্কুল লাইফে পড়তাম 11-12, তখন এখানে পিকনিক করতে এসেছিলাম বন্ধুদের সাথে। আর আজকে লাকিলি একদম কি বলবো, দেখো জোয়ারের জলটা দেখো। চল ওদিকে যাই, চল নাকি ক্যামেরা বের করবি, ক্যামেরা বের কর না। হ্যাঁ ক্যামেরা সেট হচ্ছে, ছবি তোলা হবে, আজকে পুরো ফুল চিকনা হয়ে যাবো, তাই তো ভাই? ভাই নতুন ক্যামেরা কিনেছে আজকে আমার ক্যামেরাম্যান পার্থিব, ফ্রির ক্যামেরাম্যান, কারুর লাগলে জানিয়ে দিও। সো খুব সুন্দর লাগছে, যদি আরও সানসেটটা হতো না আরও ভালো লাগতো, বল ভাই। সো এখন নদীর ধারে যাচ্ছি, হ্যাঁ ভালোই ঢেউ আছে, ক্যামেরাম্যান ছবি তুলে যাচ্ছে। ভাই যা হাওয়া দিচ্ছে, সেরা সেরা লাগছে, সস্তায় দীঘার ফিলিংস পাচ্ছি ভাই, একদম পুরো সস্তায়, পুরো সস্তায় দীঘার ফিলিংস একদম। এই দেখো, আর এই দিকটা হচ্ছে গঙ্গাসাগর, এই যে গঙ্গাসাগর যাওয়ার যে লাইট
এইগুলো পোস্টগুলো দেখতে পাচ্ছো, এটা লট নম্বর 8 থেকে, এটা হচ্ছে লট নম্বর 8, এখান থেকে গঙ্গাসাগর এই দিকটায় কারেন্ট গেছে, এই পিলারগুলো কারেন্ট গেছে। আর আজকে জোয়ার এতটাই বেশি যে খুব সুন্দর লাগছে দেখতে। ইনফ্যাক্ট এখান থেকে কিন্তু বাংলাদেশের যে জাহাজগুলো সেগুলো পাস, তো বলতে না বলতে দেখো একটা বাংলাদেশি জাহাজ চলে এসছে। আর এইখান থেকেই কিন্তু বাংলাদেশি যত মালবাহী জাহাজ হলদিয়া থেকেই যায়। আর এদিকে পার্থিব ক্যামেরা নিয়ে রেডি, একটা ইন্টারেস্টিং জিনিস হবে, তাই তো পার্থিব? জুম করে দেখা হবে, দেখো ক্যামেরায় জুম করে দেখা হচ্ছে। ওরে ভাই রে ভাই, আচ্ছা নাম কি মারুফ নাকি মেসার্স? এই তো বাংলাদেশি জাহাজ, ইন্ডিয়া টু বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশের। এটা মূলত হচ্ছে হলদিয়া থেকেই যায়, সো এপাস থেকে একটা জাহাজ চলে গেল। আর পার্থিব যেটা বললো যে সৈকতে তুমি হয়তো চাপ নিচ্ছ কেন, আমি বলি ভাই ছবিটা তোল নাহলে জাহাজটা চলে যাবে, বলছে দাদা এক্ষুনি 10 মিনিট অন্তর অন্তর জাহাজ। আর সত্যি বলতে না বলতে ওই দেখো আরও জাহাজ আসছে, পরপর পরপর লাইন দিয়ে জাহাজ আছে দেখতে পাচ্ছ, এই একটা তার পিছনে আর একটা ইয়ে। আর ঢেউ দিচ্ছে ভাই সেই লেভেলের, পরপর পরপর ক্ষয় হয়ে দেখো মাটি ক্ষয় হয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছ কি অবস্থা ছিল? পার্থিব বললো যে এটা আরও অনেকটা ছিল। পার্থিব এটা আগে কতটা ছিল চড়া? শিকড় দেখলাম তো, এই দেখ ইনফ্যাক্ট এইখানটা দেখ, এইখানটা দেখ ভেঙে গেছে, এই দেখ মাটি ক্ষয়ছে বোঝা যাচ্ছে। তো এখন এখানে কিছুক্ষণ থাকি, ছবি টবি তুলবো। আর হাওয়াটা দিচ্ছে ভাই সেই লেভেলে, খুব সুন্দর লাগছে হাওয়াটা, চারিদিকটা সবুজ গাছপালায় ভর্তি, একদম শান্ত পরিবেশ। নদীর ধারে বেশ খানিকক্ষণ বসে হাওয়া খাচ্ছিলাম, আর তার সাথে তো ছবি তোলা রয়েছে। ছবি টবি তুলে আর একটা অন্য জায়গায় আমাকে পার্থিব নিয়ে গেল। আর এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে সামনে ওখান থেকে বাম দিক থেকে একটা আছে স্পট, সেখানে যাচ্ছি, চলো। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, একদম নদীর ধারে শান্ত পরিবেশ। সো প্রায় 5টা বাজতে যায়, আর পার্থিব কোথায় নিয়ে এসছে? মানে আমি কাকদ্বীপে এত বছর আছি, মানে এইসব জায়গায় ভাই আমি আসিনি, সত্যি না আসলে মিস করে যেতাম। মানে ও বললো দাদা চলো, আর আজকের যদি সূর্যাস্তটা, মানে সূর্য হয়ে থাকতো সূর্যাস্তটা আরও ভালোভাবে বোঝা যেত। চাইছিল আরো বেশ খানিকক্ষণ ওখানে বসে থাকি, কিন্তু সত্যি বলতে হাতে সময় খুব কম। বকখালি থেকে ফেরার সময় অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন, আপনাদের ভালো লাগবে। আপাতত আমার ফোনের ব্যাটারি নেই, ওই জন্য অফ হয়ে গেছে, আর গোপ্রো তো একদম খারাপ, সার্ভিস সেন্টারে দেওয়া আছে যাই জন্য। আর এখন আপাতত এখান থেকে বেরোচ্ছি টাটা বাই বাই বলে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে। আর আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রাইড উইথ র্যাম্বো RWR, কিছু জিজ্ঞাসা করলে জানতে পারবে, আমি রিপ্লাই দেই সবসময়। আর বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা সেটাও অবশ্যই জানাবে। এত সুন্দর একটা জায়গা আমি বলবো অবশ্যই আসো ভিজিট করো, আর বকখালি গেলে একদম এখানে আসো। তুই চালাবি? চলো চল বেরোই তাহলে নাকি, টাটা।